আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অবশেষে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত একটি তারিখ প্রকাশ করলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএসএ যারা সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলছি শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য আপডেট সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সতেরোতম নিবন্ধন পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এন আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে শুরু হবে এ পরীক্ষা দ্রুত শেষ করতে ভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সিংয়ে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার চিন্তাভাবনা করা হচ্ছে দুই সালে তেইশে জানুয়ারি শিক্ষক নিবন্ধনের সতেরোতম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে প্রায় বারো লাখ প্রার্থী আবেদন করেন ওই বছরের পনেরোই মে প্রিলিমিনারি পরীক্ষা তারিখ ঘোষণা করা হয় তবে করোনার কারণে তখন পরীক্ষা স্থগিত করা হয় করোনা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলেও পরীক্ষার তারিখ ঘোষণা করা হচ্ছে না আবেদনকারীরা বলছেন দু বছর হতে চললেও এখনও প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এতে অনেক প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এ বিষয়ে এন এর সচিব মোহাম্মদ উবাদি বলেন এন বলেন এর সার্ভার রুম স্থানান্তর হওয়ায় পরীক্ষা শুরু করতে দেরি হচ্ছে বর্তমানে ইস্কাটনে মূল অফিসের উপরে সার্ভার রুম তৈরি করা হয়েছে সেখানে স্থাপনার কাজ চলছে আগামী দুই মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে আমরা পরীক্ষার প্রশ্ন স্থাপন ও বিজি প্লেসের সাথে কথা বলেছি পরীক্ষার কেন্দ্র নির্ধারণের কাজও শুরু করা হয়েছে আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সতেরোতম নিবন্ধন পরীক্ষা শুরু করা হবে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম